গরম খবর, কুমিল্লায় অর্ধনগ্ন হয়ে ও গান বাজিয়ে মসজিদে টিকটক ভিডিও বানালো তরুণ তরুণী। মুসলিম দেশে এত বড় সাহস হয় কি করে? মসজিদে টিকটক ভিডিও বানানো, তাও আবার তরুণী নিয়ে? অবিশ্বাস্য ঘটনায় তোলপাড় সারা দেশ। ভিডিওটিতে জানাবো সবশেষ আপডেট, আরও জানাবো পরিমণি হেলেনা জাহাঙ্গীর সহ ছয়জনের বাসায় নতুন করে তল্লাশি চালিয়ে যা পেল সিআইডি, এবং ভোররাতে এসে সিরিয়ালে দাঁড়িয়েও মিলছে না করোনা টিকা, বিপাকে লাখো মানুষ। এসব বিষয়ের বিস্তারিত সহ দেশ বিদেশের আরও কিছু গরম খবরাখবর জানতে ভিডিওটির পুরোটা সময় ধরে আমাদের সাথেই থাকুন। কুমিল্লার দাউদকান্দিতে নির্মিত প্রথম মডেল মসজিদের বারান্দায় টিকটক ভিডিও করা তরুণ তরুণীদের মধ্যে তরুণীকে খুঁজছে পুলিশ। তাদের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে মুসল্লিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে ভিডিও চিত্রে দেখা দুজনের মধ্যে টিকটকার তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। মুসল্লিরা জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নান্দনিক অবয়বের একটি মসজিদ উপহার দিয়েছেন দাউদকান্দিবাসীকে। ওই মসজিদের বারান্দায় ও আঙিনায় অচেনা দুই তরুণ তরুণী টিকটক ভিডিও বানিয়ে নেতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মসজিদের বারান্দায় এসব নোংরা মানসিকতার পরিচয় দিয়ে টিকটক করতে পারে না। যারা এ কর্মকাণ্ড করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। টিকটক ভিডিওটি নজরে আসে দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জুয়েল রানার। তিনিও তার ব্যবহৃত আইডি থেকে ওই তরুণ তরুণীদের পরিচয় চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। মোহাম্মদ জুয়েল রানা জানান, মসজিদের বারান্দায় টিকটক ভিডিওর বিষয়টি মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার করেছে। তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে, পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইদানিং দেখা যাচ্ছে মসজিদের ব্যাপারে এ যুগের ছেলে পলে উদাসীন। তারা মসজিদের বারান্দায় টিকটক ভিডিও করে আমার এলাকায় কিছু অসভ্য আছে, মসজিদের ভেতরে বসে লুডু খেলে, এছাড়াও তারা ফেসবুক ইউটিউব, এগুলো তো আমাদের কাছে কোনো ব্যাপারই না। প্রতিবন্ধী জেনারেশন, অধিকাংশ ছেলেমেয়েদের মস্তিষ্কের বিকৃতি ঘটছে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় সুশিক্ষার অভাবে। ভবিষ্যতে আরও খেসারত দিতে হবে, একটা বিশাল মানসিকভাবে অসুস্থ প্রজন্ম আমাদের চারপাশে বেড়ে উঠছে। মসজিদ হলো আল্লাহর ঘর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মসজিদকে নিজের বসতঘর ও ফ্যাক্টরি মনে করো না, যখন যেভাবে মন চায় সেভাবে আলাপ আলোচনা গল্প গুজব করো না। তরুণদের গ্রেফতার করলে তো তরুণীকে বাদ দিলেন কেন, এটাই আমাদের প্রশ্ন। খোঁজ নিয়ে দেখেন তরুণীর বাড়িতে পরিমণি টাইপের উপকরণ পাওয়া যাবে, তাই তাড়াতাড়ি পরিমণির বাড়ির মতো অভিযান চালান। বলতে হয় কোন হারামজাদা যে এই টিকটক বের করেছে দেশটা নষ্ট করে ফেলতেছে। প্রত্যেক এলাকার প্রশাসন যদি এইগুলারে ধৈরা আচ্ছা মতো জনসম্মুখে কান ধরে উদ্বোস করাতো আর জুতার মালা পরিয়ে সারা এলাকা ঘুরাইতো, তাহলে আর কোনো বান্দরের দল এই ধরনের টিকটক বানানোর সাহস পেত না। এই মুহূর্তে উচিত সব ধরনের টিকটক, জাতীয় ভিডিও বানানো, আপলোড দেয়া ইত্যাদি আইন করে একেবারে নিষিদ্ধ করা। এদের উৎপাত সহ্যে সীমা ছাড়িয়ে গিয়েছে। আসা যাক অন্যান্য বিষয়ে। রাজধানীর উত্তর পূর্ব বাড্ডার পূর্বাঞ্চলে সড়কের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দ্বিতীয় দিনের মতো চলছে গণ টিকাদান কর্মসূচি। ওই কেন্দ্রে 350 জনকে টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছিল। সেই অনুযায়ী পুরুষ ও নারীদের দুই লাইনে দাঁড় করিয়ে সিরিয়াল ধরে পর্যায়ক্রমে সকাল 10টার দিকে টিকা দেওয়া শুরু হয়। টিকা নিতে ভোররাতে কেন্দ্রে এসে সিরিয়ালে দাঁড়ান এলাকার বাসিন্দা সদরুল ইসলাম। দ্বিতীয় দিনে টিকাদান শুরুর সময় পুরুষদের লাইনে তার সিরিয়াল নম্বর ছিল 27, তবুও টিকা না নিয়েই ফিরে যেতে হয়েছে তাকে। সদরুল ইসলাম বলেন, আমি ফজরের নামাজের পরই টিকা নিতে কেন্দ্রে এসেছি, তখন 26 জনের পেছনে ছিলাম, আমার সিরিয়াল নম্বর ছিল 27। যদি 350 টাকা দেওয়া হয় তবে আমাদের লাইন থেকে 175 সিরিয়াল পর্যন্ত টিকা পাওয়ার কথা, কিন্তু আমার সিরিয়াল আসার আগে ভেতর থেকে জানানো হচ্ছে টিকা শেষ। নিজের পায়ে অপারেশন করায় অসুস্থ জানিয়ে তিনি বলেন, আমি অপারেশনের রোগী, এতক্ষণ দাঁড়িয়ে আছি, আমরা কি অপরাধ করেছি, আমরা কি স্বাধীন দেশে বাস করি না। সজরুলের সামনে সিরিয়ালে থাকা টিকা নিতে আসা আরেকজন বলেন, ভাই কি বলবো, আমাদের ভাগ্য খারাপ, ভাত পেয়েও খেতে পারি না, কাউয়ার খেয়ে যায়, এই টিকা নেওয়ার জন্য রাতে ঘুমাতে পারিনি, চেহারাটা একটু দেখেন। শুধু এই দুজন নয়, শত শত মানুষ টিকা নিতে ভোরে এসে সিরিয়ালে দাঁড়িয়েও টিকা না পেয়ে এমন ক্ষোভ জানিয়েছেন। তাদের অভিযোগ, সিরিয়ালে দাঁড়ানোর টিকা না নিয়ে প্রভাবশালীরা নিজেদের কমিশনারের লোক পরিচয় দিয়ে পরে এসেও আগে টিকা নিয়ে চলে যাচ্ছেন, ফলে সিরিয়ালে দাঁড়ানো মানুষ টিকা পাচ্ছেন না, টিকাদানেও স্বজন প্রীতি হচ্ছে। সকালে সরেজমিনে পূর্বাঞ্চলে সড়কের এই প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ টিকা নিতে লাইনে দাঁড়িয়ে আছেন। কেন্দ্রের প্রথম ডোজের 350টি টিকা বরাদ্দ থাকলেও দীর্ঘ লাইনে 1000-এর বেশি নারী পুরুষ দাঁড়িয়ে আছেন।
তাদের অধিকাংশই ফজরের নামাজের পরপরই কেন্দ্রে এসেছেন বলে জানিয়েছেন। পুরুষ ও নারীদের আলাদা দুই লাইনে দাঁড় করানো হয়েছে, সেখান থেকে পর্যায়ক্রমে ডেকে নিয়ে টিকা কার্ড নিয়ে টিকা দেওয়া হচ্ছে। তবে সিরিয়ালে দাঁড়ানো মানুষেরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও স্কুলের মূল গেটের নাগাল পাচ্ছেন না। ভিড় ঠেলে লাইনে দাঁড়িয়ে যারা টিকা পাচ্ছেন তার নিজেদের অনেকটা সৌভাগ্যবান মনে করছেন। তাদেরই একজন সোমা বেগম টিকা নিয়ে বেরিয়ে তিনি বলেন, আমি ফজরের আজানের আগে এসে দাঁড়িয়েছি, নারীদের লাইনে আমার সিরিয়াল নম্বর ছিল 70। অবস্থা দেখে মনে হয়েছিল আমি ভেতরে যেতে পারবো না, পুলিশের একজন সদস্যের সহযোগিতায় আমি ভেতরে ঢুকতে পেরেছি। সোমা বেগম আরও বলেন, কষ্ট করে ভেতরে ঢুকলেও সেখানে সব কিছুতে বিশৃঙ্খলা, নিচতলায় কোনো নিয়ম নাই। সেখানে গিয়ে হুড়োহুড়িতে আমার গলায় ওড়না পেঁচিয়ে যায়, প্রায় মরতে বসেছিলাম। তবে স্কুলের দ্বিতীয় তলায় যেখানে টিকা দেওয়া হচ্ছে সেখানে কোনো সমস্যা নেই। সবশেষে পরিমণি ইস্যুতেই আসা যাক, কারণ একে নিয়ে একের পর এক খবর বেরিয়ে আসছে। মামলার তদন্তভার পাওয়ার পর চিত্রনায়িকা পরিমণি ও ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর সহ সম্প্রতি গ্রেফতার হওয়া ছয়জনের বাসায় নতুন করে তল্লাশি চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এই অভিযানে পাসপোর্ট ও ল্যাপটপ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক। চিত্রনায়িকা পরিমণি, ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, মডেল পিয়াসহ মরিয়ম মৌ, চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ, শফিকুল হাসান মিশুর বাসায় শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একযোগে তল্লাশি চলে। এর আগে ওই ব্যক্তিদের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছিল র্যাব ও পুলিশ। তখন বাড়িতে তল্লাশি চালিয়ে মদ ও মাদকদ্রব্য উদ্ধারের কথা জানিয়ে মামলা হয়। সেই মামলাগুলোর তদন্ত করছে সিআইডি। সিআইডি কর্মকর্তা ওমর ফারুক বলেন, আমাদের একাধিক টিম একসঙ্গে ছয়জনের বাসায় অভিযান চালিয়ে বেশ কিছু সামগ্রী জব্দ করেছে। এটাকে আমরা তল্লাশি অভিযান বলছি। আমরা এসব বাসা থেকে পাসপোর্ট, ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ ও মোবাইল সহ বিভিন্ন আলামত জব্দ করেছি। মাদক বা এ ধরনের কোনো কিছু পাওয়া গেছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সেসব কিছু পাওয়া যায়নি, তবে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। সিআইডির এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন পেশার অনেক মানুষের নাম প্রকাশ করেছেন গ্রেফতারকৃত চিত্রনায়িকা পরিমণি এবং দুই মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মৌ আক্তার। ওই অভিনেত্রী ও দুই মডেলের দেওয়া তথ্য নামগুলো বিশ্লেষণ করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সিআইডির অ্যাডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শেখ ওমর ফারুক। এদিকে পরিমণি, পিয়াসা ও মৌয়ের বাসায় তল্লাশি চালায় সিআইডি। এ সময় ল্যাপটপ ও মোবাইল ফোন, অন্যান্য ডিভাইস এবং ওই তিনজনের ব্যক্তিগত যানবাহনও জব্দ করা হয় বলে রোববার জানিয়েছেন সিআইডির ওই কর্মকর্তা। তিনি জানান, জিজ্ঞাসাবাদে যেসব লোকের নাম উঠে এসেছে তাদের সম্পর্কে আরও তথ্য সংগ্রহ কাজ করছে পুলিশ। সুপ্রিয় ভিউয়ার্স, ভাবতে পারেন আজকালকার পোলাপান কতটা বকে গেছে? মসজিদে ছেলে মেয়ে অর্ধনগ্ন পোশাক পরে টিকটক ভিডিও বানায়, এরপরও কি এই টিকটক বন্ধের পক্ষে নন আপনি? পক্ষে হলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন। ওই দুই ছেলে মেয়েকে কী ধরনের বিচার করা উচিত মতামত জানিয়ে দিন অন্যান্য বিষয়গুলো নিয়েও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন। দেশ বিদেশের সবশেষ সকল আপডেট খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সংবাদটি শোনার জন্য।